হ্যালো বিরিয়ন ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো নবম শ্রেণী বিজ্ঞান চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি অর্থাৎ আমরা লেখার ক্ষেত্রে সবসময় কী করব ব্যাকরণের কীভাবে ব্যবহার করবো সেটা নিয়ে মূলত আমাদের এই অধ্যায়টি তৈরি তো দেখো আজকে আমরা মতো প্রথম পরিচ্ছেদে বিভিন্ন যে শব্দ আছে এই শব্দ নিয়ে আলোচনা করবো তো চল আমরা শুরু করি তো দেখো বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ সম্পর্কে আমরা জানবো তো দেখো নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো তো দেখো আমাদের নির্দেশনা দেওয়া সে অনুযায়ী আমাদের বিভিন্ন শব্দের প্রয়োগ করতে হবে তো দেখো প্রথমে কি বিশেষ্য বিশেষ বিশেষ বলতে আমরা কি বুঝি কোনো কিছুর নাম বলতে এই বা নাম বা কোনো কিছুকে আমরা কি বলি বিশেষ হিসেবে বলে থাকি তো দেখো এখানে প্রথমে কি বলা হচ্ছে লোকটি উদার তার শূন্যস্থান দেওয়া আছে তো দেখো এখানে কি আছে একটা শূন্যস্থান আছে আমি মুগ্ধ হলাম এখানে কি আছে যে উদার শব্দটিকে কি করতে বলা হয়েছে দ্বিতীয় বাক্যে অর্থাৎ এটা হচ্ছে প্রথম বাক্য এটা হচ্ছে দ্বিতীয় বাক্য তো আমাদের কি করতে হবে এই দ্বিতীয় বাক্যে অর্থাৎ এখানে উদার শব্দটাকে কি করতে হবে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো তো এখানে আমি কী লিখতে পারি দেখো উদার শব্দটিকে এখানে আমরা দেখতে পারি তার উদারতায় কী লিখবো তার উদারতায় এখানে আমরা লিখব হচ্ছে তার উদারতায় ঠিক আছে তার উদারতায় আমি কি হলাম মুগ্ধ হলাম তো চলো এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাই তো দ্বিতীয়তে বিশেষ দ্বিতীয় অংশে কি দেখো তিনি দরিদ্র কিন্তু ড্যাশ তাকে লোভী করেনি অর্থাৎ এখানে আমাদের কি করতে বলা হয়েছে দেখো এই দরিদ্র শব্দটিকে আমাদের দ্বিতীয় বাক্যে কি করতে হবে অর্থাৎ এই যে বাক্যে দ্বিতীয় বাক্যে কী করতে হবে বিশেষ হিসেবে প্রয়োগ করতে হবে তো এখানে আমরা কী লিখতে পারি দেখো কিন্তু তা কিন্তু কি তাকে লোভী করেনি তো দারিদ্রতা এখানে আমরা কী লিখবো দারিদ্রতা তাহলে আমরা দেখো এই যেই শূন্য স্থানে কী লিখবো দারিদ্রতা দারিদ্র দারিদ্রতা কিন্তু দারিদ্রতা কী করেনি দারিদ্রতা তাকে লোভী করতে পারেনি এরপরে দেখো কি আছে কত বিচিত্র ধরনের কী রয়েছে পাখি রয়েছে শুধু পাখি নয় এই ড্যাশ প্রাণী জগতে সবখানেই লক্ষ্য করা যায় অর্থাৎ এখানে কী লক্ষ্য করা যায় এখানে কী লক্ষ্য করা যায় এখানে কী করতে হবে দেখো এই বিচিত্র বিচিত্র মানে ভিন্ন ভিন্ন তো এই বিচিত্র শব্দটাকে আমাকে কী করতে হবে এই দ্বিতীয় বাক্য যে আছে এই দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করতে হবে তো এখানে আমরা কী লিখবো শুধু পাখি নয় এই বৈচিত্রতা তো বিচিত্রকে আমরা যদি বিশেষ হিসেবে প্রয়োগ করি তাহলে শব্দটা কী হবে বৈচিত্র্যতা বৈচিত্রতা ঠিক আছে আমরা কী লিখবো বৈচিত্র্যতা অর্থাৎ এই বৈচিত্র্যতা জগতের অর্থাৎ এই বৈচিত্র বলতে এই বিভিন্নতা বিভিন্নতা জগতের সবখানে আমরা কী করে পাই লক্ষ্য করে থাকি তো দেখো এর পরবর্তী অংশে কী বলা হয়েছে সর্বনাম অর্থাৎ ধরো তোমার নাম ধরো কামাল কামালকে যদি সে তিনি এভাবে যদি কেউ প্রকাশ করে তাহলে সেটা কী হবে সর্বনাম হবে তো দেখো সর্বনাম অংশে কি করতে বলা হয়েছে আমাদের এখানে করতে বলা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করতে হবে অর্থাৎ এখানে কে একটা বিষয় নিয়ে আলোচনা করছে সেটা কিন্তু বলা নেই এখানে একটা সর্বনাম যোগ করতে হবে তো আমরা সর্বনাম হিসেবে কী বললাম কী যুক্ত পারি এখানে এখানে আমরা একটা বাক্যের বিষয়টির শব্দটার আগে আমরা একটা কী যুক্ত করতে পারি তিনি এখানে আমরা কী যুক্ত করব তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন তো দেখো এর পরবর্তীটা আমরা তিনি কেন যুক্ত করলাম এখানে কারণ আমরা বলছি কোনো কিছুর যে নামের পরিবর্তন আমরা যা ব্যবহার করি এখানে রহিম করি না কী হবে সেটা তো আমরা সঠিকভাবে যাই না কিন্তু তিনি দ্বারা আমরা এখানে সবাইকে বোঝাতে পারি এজন্য আমরা এখানে তিনি ব্যবহার করছি তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন ও দেখো এর পরবর্তী অংশে কী বলা হয়েছে শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল তো শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন তো এখানে আমাদের কি করতে হবে দেখো দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে কি করো সর্বনাম বসাও অর্থাৎ এখানে শিক্ষার্থীদের যে শব্দটা আছে সেখানে আমাদের এই শব্দটার বদলে একটা সর্বনাম বসাতে হবে তো এখানে আমরা কী বসাতে পারি দেখো এই শিক্ষক এই শিক্ষার্থীদের আমরা কেটে দিয়ে কী বসাবো এখানে তাদের শিক্ষক তাদের তো একায় তা দয়কায় র শিক্ষক তাদের তাদের বলতে আমরা কেন বোঝালাম এই শিক্ষার্থীদেরকে আমরা বোঝালাম কি তাদের দ্বারা অর্থাৎ শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করলেন তো দেখো এর পরবর্তীতে কী আছে বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন তো দেখো তারপরে বলা হয়েছে সিলেটে অনেক কি আছে চা বাগান আছে তো দেখো এই দ্বিতীয় বাক্য অর্থাৎ যে বাক্যটুকুতে স্থান নামের অর্থাৎ সিলেটের যে একটা স্থানের নাম এই স্থান নামের বদলে কি বলতে হবে সর্বনাম বসাতে হবে তো এই সিলেটটাকে আমরা কেটে দেবো কেটে দিয়ে কী বলবো আমরা সেখানে লিখবো কী লিখবো সেখানে সেখানে অর্থাৎ সেখানে অনেক কি আছে সেখানে অনেক চা বাগান আছে অর্থাৎ শিল্টের পরিবর্তন ব্যবহার করছি হচ্ছে সেখানে ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি আছে বিশেষণ আমাদের বিশেষণযুক্ত করতে হবে তো দেখো এখানে কি বলা হয়েছে মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন অর্থাৎ মামা একটা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন তো আমাদের কী করতে হবে দেখো এই ঝুড়ি অর্থাৎ এই ঝুড়ি যে শব্দটা আছে এবং যে ফল যে শব্দটা আছে এ শব্দের আগে কি করতে হবে একটা আমাদের যে বিশেষণ যোগ করতে হবে অর্থাৎ বিশেষণ বলতে আমরা পর্যন্ত বুঝি কারো দোষ গুণ তারপরে অবস্থা এগুলোকে আমরা কি বলে থাকি বিশেষণ বলি তো আমরা এখানে কি কী যুক্ত করতে পারি দেখো এখানে মামা মামার পরে আমরা কী লিখবো মামা এখানে আমরা লিখতে পারি বড় এখানে আমরা কী লিখবো বড় অর্থাৎ মামা বড় ঝুড়িতে করে এ ফলের আগে আমরা কী লিখবো দেখো এই ফলের আগে আবার লিখব যে সুস্বাদু ফলের আগে লিখব কি সুস্বাদু সুস্বাদু অর্থাৎ এখানে মামা বড় ঝুড়িতে করে সুস্বাদু ফল নিয়ে এসেছেন তাহলে আমাদের এই বাক্যটা হয়ে যাবে ঠিক আছে এটা এই লোকটি শব্দের আগে আমাদের একাধিক শব্দযুক্ত যুক্ত করতে হবে তো এখানে একাধিক শব্দযুক্ত বিশেষণ কি হতে পারে দেখো এখানে আমরা লিখতে পারি কি অসহায় এই লোকটির আগে আমরা কি লিখবো কি অসহায় অ সহায় অর্থাৎ অসহায় বলতে আমরা বুঝি যার কোনো কি যাকে কেউ সাহায্য করে না মানে সে অনেক যে কোনো কাজ করতে পারে না তো এখানে কি করবো আমরা এই অসহায় লোকটি সাহায্যের জন্য কি করলো হাত পাতলো ঠিক আছে তো আশা করছি এটা তুমি বুঝতে পেরেছ এর পরবর্তীতে খুব কি আছে এর পরবর্তীতে বলা হচ্ছে তার সরলতায় আমি কি হলাম মুগ্ধ হলাম লোকটি আসলেই কি লোকটি আসলে এখানে আমরা কী লিখতে পারি ওই সরলতা শব্দটিকে আমাদের দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে লিখতে হবে তো সরলতা হচ্ছে তোমার বিশেষ্য তাই না তো এই বিশেষকে সরলতাটাকে যদি আমরা বিশে কী লিখতে হবে বিশেষণ হিসেবে লিখি অর্থাৎ বিশেষণ বলতে আমরা কি বুঝেছিলাম কারো দোষ গুণ অবস্থা তো সরল তো দেখো এই সরলতাকে যদি আমরা সরল হিসেবে লিখি তাহলে কিন্তু একটা কারো গুণ প্রকাশ পায় তাই না সরলতা হচ্ছে বিশেষণ কিন্তু এই সরলতার যদি আমরা যদি সরল হিসেবে লিখি তাহলে আমরা অনেক সময় বলি না লোকটি অনেক সরল এটা কিন্তু তার একটা গুণ অর্থাৎ যদি একটা গুণ প্রকাশ পায় তাহলে এটা হচ্ছে বিশেষণ তাহলে এখানে আমরা কী লিখবো লোকটি আসলেই লোকটি আসলে আমরা কী লিখবো এখানে লোকটি আসলেই সরল এখানে আমরা কী লিখব তাহলে লোকটি আসলেই সরল সরল ঠিক আছে তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আমরা কী করব যে তোমাদের ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ এগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে তো আজকে এ পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে আমরা কী করব এই বাকি অংশ নিয়ে আলোচনা করব তো তোমাদের এখনও যারা এই যে তোমাদের বিশেষ কি তারপরে কি সর্বনাম তারপরে বিশেষণ এগুলো যে কীভাবে পূরণ করলাম যারা এখনও বুঝতে পারো নি তারা কী করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাদের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করতে চেষ্টা করবে এই বিশেষ সর্বনাম ও বিশেষণ নিয়ে তাহলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে খুব সহজ হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই এই ছকগুলো পূরণ করতে পারবে তো আজকে এ পর্যন্তই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে